তাহলে ওখানে দেখতে পাচ্ছ কতগুলো নৌকা রাখা রয়েছে। এগুলো 500 সাড়ে 500, 500 সাড়ে 500, এটা 550, এটা 550, কোথায়? দেখো এখানেই দেখতে পাচ্ছ আই লাভ ডায়মন্ড হারবার লেখা, সেলফি জোন, এটা ছবি অনেকে তুলছে দেখো। আর এটা হলো সেই তোমার স্টেডিয়াম, ডায়মন্ড হারবার স্টেডিয়াম। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ভিডিও, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি চলে এসেছি ডায়মন্ড হারবারে, যেটা তোমার ডায়মন্ড হারবার স্টেশন থেকে নেমে হেঁটে মিনিট দশে তোমার ডায়মন্ড হারবার রিভার সাইডের দিকেই যাচ্ছি। দিকে ওইদিকে দেখার কী আছে, স্টেশন থেকে নেমে বা দিকে যেতে হবে, এখানে তুমি টোটো ধরেও যেতে পারো, আমি হেঁটেই যাচ্ছি। তো সোজাসুজি রিভার সাইড, টোটো ধরে গেলে তোমার 10 টাকা মতন নেবে আর 5 মিনিটে পৌঁছে যাবে, আর হেঁটে যাচ্ছি বলে মিনিট দশেক লাগবে হেঁটে। আর এর পেছনের যে রাস্তাটা, মানে ডায়মন্ড হারবার স্টেশন থেকে নেমে যদি তুমি ডান দিকে যাও, তোমার বাস ধরতে হবে, তাহলে তুমি রায়চকের দিকে যেতে পারবে। তো আমি, হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন তোমার জেটি ঘাটের দিকে যাচ্ছি ডায়মন্ড হারবার, যেটা ডায়মন্ড হারবার স্টেশন থেকে হেঁটে মিনিট দশেক বললো, তো 5 মিনিট আমার হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, অবশেষে ডায়মন্ড হারবার ট্রেন ধরে শিয়ালদা থেকে প্রায় 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে আমি এসে পৌঁছেছি, প্রায় হেঁটে 10 মিনিট লাগলো, ডায়মন্ড হারবার রিভার সাইড, যার পাশেই আছে তোমার কেল্লা আর আই লাভ ডায়মন্ড হারবার লেখাটা এদিকে রয়েছে। তো এখানে একটা জিনিস যেটা দেখছি, দেখো রাস্তার ধার দিয়ে বসার জন্য কত জায়গা করে দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, মানে তুমি বসে এখান থেকে হুগলি নদীর ভিউ দেখ। এখানে যেটা দেখতে পাচ্ছ জেটি ঘাট রয়েছে ডান দিকে, আর এটাই হলো তোমার সেই হুগলি নদী, দেখতে পাচ্ছ জলের কালার মাঝখানে দেখো ব্ল্যাক হয়ে গেছে, ধূসর কালার, এটাই হলো হুগলি নদী। আর অপোজিট সাইডে দেখতে পাচ্ছ শিল্পনগরী হলদিয়া, হলদিয়া ওইদিকেই রয়েছে, দেখতেই পাচ্ছ। যেটা তোমাকে ধরো ওইদিকে যেতে হলে তোমাকে এখান থেকে জেটি ধরেই যেতে হবে, আর এই রাস্তা যেটা করে দিচ্ছে এই রাস্তা বরাবর আমি হেঁটে হেঁটে দেখাবো তোমাকে। বিশাল রোড, সাতটা খুলে নিই, আর এই রাস্তা বরাবর দেখো লোকজন এখানেই ঘুরতে আসে, এখানে অনেকগুলো হোটেল আছে থাকার মতন, আর গভর্নমেন্টের তরফ থেকে যেহেতু দেখো রেলিং দিয়ে বাঁধিয়ে দিয়েছে এখানে, তুমি দেখো জলের স্রোত আর আওয়াজ দেখো। এটাই সেই সেলফি জোনটা, যে আই লাভ ডায়মন্ড হারবার, দেখো অনেকে এখানে সেলফিও তুলছে, দেখো অনেকে ঘুরতে এসছে এখানে গাড়ি করে, একটা এটা বলতে পারে ছোটো খাটো ট্যুরিস্ট স্পটও। হাওয়ার ভয়ানক, হাওয়ার তেজ, দেখো ছাতাকে কন্ট্রোলে রাখা যাচ্ছে না, আর দেখো সাথে স্রোতের আওয়াজ দেখো, দারুণ লাগছে, দারুণ, মানে একদিন ওয়ান ডে ট্যুরের জন্য কিন্তু সেরা ডায়মন্ড হারবার। বিকেলের দিকে আসলে আরও বেশি ভালো লাগতো, যাই হোক আমি সকালের দিকে এসছি, দেখো আমার মতন আরও অনেকে পর্যটক এসছে, দেখো গাড়ি নিয়ে এসছে, দেখো এখানেই দেখতে পাচ্ছ আই লাভ ডায়মন্ড হারবার লেখা, সেলফি জোন, এটা ছবি অনেকে তুলছে দেখো। আর এটা হলো সেই তোমার স্টেডিয়াম, ডায়মন্ড হারবার স্টেডিয়াম। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আই লাভ ডায়মন্ড হারবারের ওখানে একটা সেলফি তুলে ফেলেছি আমি। তো এই মুহূর্তে পারদরি হাটটাটি আছে, এদিকে নাকি একটা কেল্লা আছে, তো ওই কেল্লাটার ওইদিকেই দেখছি, আর তারপরে ছোট নদীর ওইদিকেও বললো দেখার অনেক কিছু আছে, তো আমি এদিকে এক্সপ্লোর করব ডায়মন্ড হারবার আজকে। এসে তোমার যে এই হুগলি নদীর পার বরাবর হাঁটছি, আর চান দিয়ে দেখতে পাচ্ছ হলদিয়া, দেখো ওই জেটি পার হয়ে ওই পাশে গেলেই তুমি হলদিয়ায় পৌঁছে। দেখো এই রাস্তা ধরে যেটা দেখতে পাচ্ছি বা দিকে আছে তোমার দেখো সুভান্ন, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি দপ্তর, দেখো বেনফিশ এনক্লেভ। আর ডান দিক বরাবর, মানে এখানে যেটা বুঝলাম সেটা হলো পরপর দেখো রাস্তা ধরে অনেক দোকান রয়েছে, সব দোকানে চেয়ার পাতা রয়েছে এবং লোকজন এখানে বসে ব্রেকফাস্ট করছে, টিফিন করছে, আর এই নদীর হুগলি নদীর ভিউ উপভোগ করছে। হাওয়া আছে, সাথে দেখো অপর দিকেই তুমি দেখতে পাচ্ছ যে হলদিয়া রয়েছে বন্দর শহর, দেখতে পাচ্ছ কি ভিউ, আকাশে মেঘ জমেছে। একটা জিনিস যেটা বুঝতে পারলাম, কলকাতার তোমার মিলেনিয়াম পার্কের মিলেনিয়াম ঘাট ধরে যদি, মানে গঙ্গার ধার ধরে হাঁটলে যেরকম লাগে এইটাও ঠিক ওরকমই বলতে পারো, তবে অতটা ডেকোরেট না, এখানে তুমি হলো পার বরাবর
রাস্তা করা আছে, সেই রাস্তা ধরে তুমি হেঁটে দেখতে পারবে। আর দোকান আছে মাঝে মধ্যে, যেমন কলকাতার ওই মিলেনিয়াম পার্কে যেতে বা ওই গঙ্গার ঘাট ধরে হাঁটার সময় যেরকম দোকান আছে সেরকম দোকান আছে। এবার দোকানদাররা কী করেছে, তোমার চেয়ার টেবিল পেতে রেখেছে, ওই চেয়ারে বসে বসে ব্রেকফাস্ট করতে করতে তুমি এই হুগলি নদীর অপরূপ ভিউ তুমি দেখতে পারবে। যেরকম আছে অনেকটা চন্দননগর স্ট্যান্ড রোডে যেরকম, ওই সেমই জিনিস। হ্যালো, এখানে দেখতে পাচ্ছ কতগুলো নৌকা রাখা রয়েছে, এবং ওই যে নৌকার মধ্যে মাঝিরা রয়েছে, এরা মাছ ধরতে যাবে। তাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে পতপত করে, এখান থেকে বাংলাদেশের দিকে যাবে, দূরে দূরে মাছ ধরতে যাবে। দেখো নৌকায় খাবার টাবার নিয়ে, ওই জন্য ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে রাখা। আর এখানে দেখো এই নৌকাটা ঝুলছে, কেউ নেই। আর ওই দিকে দেখতে পাচ্ছ হলদিয়া। ওই দেখো ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে, মাছ ধরতে যাওয়ার ট্রলার, হুগলি নদী সামনে, আর সোজা তোমার হলদিয়া বন্দর। এগুলো 500 সাড়ে 500, 500 সাড়ে 500, এটা 500, এটা 500। কোথাকার রয়েছে এগুলো? ডায়মন্ড। ডায়মন্ড এগুলো কত সাইজ আছে? মিডিয়াম। ডায়মন্ড হারবারের লিস্ট।